বাংলাদেশ থেকে বিনা নোটিশে নিজেদের কনসিউলার অফিস বন্ধ করে দিয়েছে রোমানিয়া। কিন্তু কেন, পর্দার পেছনের রহস্যের মতো এই সিদ্ধান্তের কারণ শুনলে অবাক হওয়া ছাড়া উপায় নেই। বিষয়টি নিয়ে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করলেও তাদের ধারণা এমনটা হওয়ারই ছিল। ভাগ্যবদলের আশায় প্রতিবছর ইউরোপের দেশ রোমানিয়াতে পাড়ি দেয় হাজার হাজার বাঙালি। 2 কোটিরও কম জনসংখ্যা নিয়ে গঠিত এই দেশে কর্মক্ষেত্রে জনশক্তির প্রয়োজন পড়ে হরহামেশাই। আর তাই বাংলাদেশিদের বিদেশে কর্মসংস্থানের জন্য রোমানিয়া একটি জনপ্রিয় নাম হয়ে উঠেছে। দেশের নাগরিকদের আগ্রহ দেখে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে বাংলাদেশে একটি অস্থায়ী কনসিউলার অফিস প্রতিষ্ঠা করে রোমানিয়া। অফিসটি চালুর পরপরই আনুমানিক 15,000-এর মতো ভিসা জমা পড়ে। রোমানিয়ায় নিজেদের জীবনের মোড় ঘোরাতে যেতে আগ্রহী ওই বাঙালিরা ওই দেশে গিয়ে কাজের মাধ্যমে থাকবে বলে ওয়ার্কিং ভিসা নিয়ে পাড়ি জমাতে থাকে। কিন্তু ঘটনার মোড় তখনই ঘুরে যায় যখন হঠাৎ করেই সেই কনসিউলার অফিসের আর হদিশ না পেয়ে দিশেহারা মানুষ খোঁজ খবর নিতে থাকে। ঠিক কী কারণে রোমানিয়া এই সিদ্ধান্ত নিল তা কেউ জানতে না পেরে হতাশ হয়ে পড়েন। অবশেষে উত্তর মেলে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে যে কাজের শর্তে গিয়েও দেশটিতে না থেকে ইউরোপীয় অন্য দেশে পাড়ি জমিয়েছে 90% বাংলাদেশি। এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী একটি সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, রোমানিয়া দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন শর্ত মেনে রোমানিয়া গেলেও 10% মানুষ ও দেশে থাকছেন না। তবে তারা কোথায় যাচ্ছেন? যারা গেছে কাজের খোঁজে আসা বাঙালিরা রোমানিয়া থেকে অনৈতিক পথে অন্য উন্নত ইউরোপীয় দেশগুলোতে পাড়ি জমাচ্ছেন। এই ধারা বজায় রেখে প্রায় 90% বাংলাদেশি রোমানিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়লেও তারা এখন আর সেই দেশে বসবাস করছেন না। আর তাই রোমানিয়ার পক্ষে বাংলাদেশে নিজেদের দূতাবাস চালনা কঠিন হয়ে পড়েছে। অসন্তুষ্ট রোমানিয়ার দূতাবাস তাই বাংলাদেশের নাগরিকদের তাদের দেশে আসার অনুমতি দিতে অপারগতা প্রকাশ করেছেন। আর তারই প্রাথমিক ধাপ হিসেবে দূতাবাস গুটিয়ে নিয়েছেন তারা। কিন্তু প্রশ্ন হলো, কেন রোমানিয়াতে থাকছেন না বাংলাদেশিরা? জীবিকা নির্বাহের জন্য যাওয়া কিছু বাংলাদেশিদের কাছ থেকে জানা গেছে, কাজের মজুরি কিংবা আবাসন কোনো কিছুই শর্তানুযায়ী পাননি তারা। এমনকি আবাসনের কাগজপত্র পাওয়া এবং পরিবার নিয়ে আসা নিয়ে রোমানিয়াতে ব্যাপক জটিলতার সৃষ্টি হয়েছে। আর তাই জীবনের ঝুঁকি নিয়ে হলেও রোমানিয়া ছেড়ে সেন্ট্রাল ইউরোপের উন্নত দেশগুলোতে পাড়ি জমাচ্ছেন সবাই। এই নিয়ে রোমানিয়ায় বসবাসরত এক বাংলাদেশি দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে জানান, তাকে এবং তার মতো অনেক বাঙালিকে যে কাজের কথা বলে রোমানিয়াতে আনা হয়েছে সেই কাজে নিয়োজিত করা হয়নি। সেই সাথে 8 ঘন্টার শর্তে চাকরি দিয়ে 10 ঘন্টার অধিক দৈনিক কাজ করতে হচ্ছে তাদের। বেতন নিয়ে রয়েছে সবচেয়ে বড় জটিলতা। জানা গেছে 3,000 টাকার জায়গায় 2,500 টাকা দিয়ে কাজ করানো হচ্ছে তাদের। সেই সাথে রয়েছে TRC কার্ডের সমস্যা। আরেকজন জানান, তারা যে পরিমাণ কাজ করছেন সেই অনুযায়ী বেতন পাচ্ছেন না। যদি কোনোভাবে ন্যায্য বেতন পেয়েও যান তার জন্য সরকারি কাগজপত্র বা TRC কার্ড পাচ্ছেন না। সেই TRC কার্ড না থাকায় বেতন থেকে অনৈতিকভাবে কর কেটে নেওয়া হয় বলে অভিযোগ তাদের। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন তারা ইতিমধ্যেই এই বিষয়ে কাজ শুরু করে দিয়েছেন। রোমানিয়াকে আবারও বাংলাদেশে দূতাবাস চালু করতে জোর দিচ্ছেন তারা। সেই সাথে বাংলাদেশি কেউ যদি রোমানিয়া যেতে চায় তবে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত দেশটি ছাড়তে পারবে না, এমন মুচলেকার প্রস্তাব রাখা হবে বলেও জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়।